নজর রাখার চেষ্টা করব। কলকাতা বইমেলা উদ্বোধন 30 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারে বইমেলার থিম কান্ট্রি স্পেন। দ্বিতীয়বারের জন্য কলকাতা বইমেলার থিম স্পেন। 2006 সালে শেষবার হয়েছিল। গত বছর 23 কোটি বই বিক্রি হয়েছিল। মিস সুজাতা সেন, শি ইজ দ্য ডাইরেক্টর। 9th কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল উইল বি হেল্ড ফ্রম 9 to 11 February 2023। দেয়ার উইল বি মেনি এনগ্রসিং সেশনস, প্যানেল ডিসকাশনস অন লিটারেচার, ফিল্ম, ড্রামা, মিউজিক, ডান্স অ্যান্ড মেনি মোর। দ্যাট উইল বি অ্যানাউন্স লেটার অন। Like last edition, this year also, the International Kolkata Book Fair will have a strong virtual live presence through the website and social media image, social media pages of the book fair. Our exclusive digital partner, they are also with us today. সায়ন্তন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সায়ন্তন, 30 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি কলকাতা বইমেলা। দেখো, একেবারে যে 46তম যে বইমেলা, আন্তর্জাতিক কলকাতা বইমেলা, সেই বইমেলা জানুয়ারির 30 তারিখে সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 12 ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে। এবছরের যে ফোকাল থিম টানছে, কিছুক্ষণ আগেই উদ্যোক্তারা ঘোষণা করেছেন যে এবছর কিন্তু স্পেনকে তারা ফোকাল থিম কান্ট্রি হিসেবে বেছে নিয়েছে। 2006-এর পর কিন্তু দ্বিতীয়বার এই স্পেনকে ফোকাল থিম কান্ট্রি হিসেবে বাছা হয়েছে। এবং তার পাশাপাশি এবছর থেকেই কিন্তু এই উদ্যোক্তারা তারা পাচ্ছেন যে বইমেলা প্রাঙ্গণ, সেই বইমেলা প্রাঙ্গণ নামাঙ্কিত যে অঞ্চল, সেই অঞ্চলেই কিন্তু এবারে বইমেলা হবে। এবং এটা প্রথমবার যেখানে এই নামকরণে বইমেলা হবে, অর্থাৎ বইমেলা প্রাঙ্গণে কিন্তু বইমেলা হতে চলেছে। গত বছর 22 লক্ষ মানুষ এসেছিল এবং কোভিড পরিস্থিতির পর এত বড় আকারে এবছর যে বইমেলা হবে তাতে আরো বেশি সংখ্যক মানুষ আসতে পারবে এমনটাই উদ্যোক্তারা আশা করছেন। কারণ মেট্রো হয়ে গিয়েছে, যার ফলে সল্টলেকে আসতে বা এই বইমেলা প্রাঙ্গণে আসতে কোনো রকম অসুবিধা মুখে পড়তে হবে না। এবং তার পাশাপাশি যে বিশেষ যে বাস, সেই বাসেরও বন্দোবস্ত থাকছে। এবং রাজ্য সরকারের কাছে বইমেলা উদ্যোক্তারা গিল্ডের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যাতে স্পেশাল বাস বাড়ানো হয়। এবং গত বছর 23 কোটি টাকার প্রায় বই বিক্রি হয়েছিল, এবছর সেই 23 কোটি টাকার ওপরে বই বিক্রি হবে এমনটাই উদ্যোক্তারা আশা করছেন। এবং যে আন্তর্জাতিক বইমেলা কলকাতা বইমেলা, সেটা 30 তারিখ অর্থাৎ 30শে জানুয়ারি কিন্তু মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হবে। এবং এবছরের ফোকাল থিম কান্ট্রি স্পেনকে বাছা হয়েছে। সোনিয়া, ধন্যবাদ। সায়ন্তন।